তার বিরুদ্ধে হওয়া প্রচার প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। দলীয় জনসভায় পুরুলিয়ায় এসে এমনই দাবি করলেন পুরুলিয়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শহরের ট্যাক্সি স্ট্যান্ডে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল। এখানেই প্রধান বক্তা ছিলেন পরিবহন মন্ত্রী। লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূলের শোচনীয় ফলাফলের পর উঠে আসে নানান তত্ত্ব। তার মধ্যে সবথেকে আলোচিত হল জেলার ছেলেদের সরকারি চাকরিতে চরম বঞ্চনা। সরকারি চাকরির উঁচু পদগুলির তো প্রশ্নই নেই, ডি গ্রুপেও সুযোগ পায়নি পুরুলিয়ার প্রার্থীরা। পিয়ন এমনকি জমাদার পদেও ভিন জেলার বাসিন্দাদের ভিড়, যার মধ্যে সবথেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েরা। আর এর জেরেই চাকরি দেওয়ার ক্ষেত্রে উঠে আসে শুভেন্দু অধিকারীর নাম। এদিন এমনই অভিযোগের জবাব দিয়ে শুভেন্দুবাবু বলেন, আমি রাজনীতি ছেড়ে দেব, আমি ব্যক্তিগত জীবনে অকৃতকার, আমার আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, মানুষের কাজ করার জন্য আমার গ্রাহক খুঁজলে আপনি এক গ্রাম গয়না পাবেন না, গলায় চেন পাবেন না, আমি মানুষের লোক, আমি সারা দিন আপনাদের জন্য কাজ করি। আমি ক্লাস 11 থেকে ছাত্র রাজনীতি করে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের মধ্য দিয়ে আমি মানুষের সেবা করেছি। আমি পুরসভার কাউন্সিলর হয়েছি, বিরোধী দলের বিধায়ক হয়েছি, 7 বছর এমপি ছিলাম, দিদি নন্দী গ্রাম থেকে জিতিয়ে 3টে দপ্তরের মন্ত্রী করেছেন, আমি পরীক্ষিত। যদি প্রমাণ করে দিতে পারেন বন্ধুরা, আমি রাজি আছি। আপনি প্রমাণ যদি করে দিতে পারেন, রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এই ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকার শুধু মামাটি মানুষ স্লোগান দেয় না, মানুষের জন্য কাজ করে। আগামী 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে এদিন আশা প্রকাশ করেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। এবারও বিপুল সংখ্যায় মানুষ পুরুলিয়া থেকে ব্রিগেডে যাবে বলে দাবি করেন তিনি। 21শে জুলাই একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে 21শে জুলাইটা তৃণমূল কংগ্রেস পালন করে আসছে। অ্যাকচুয়ালি 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানকে কেন্দ্র করে তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, রাজ্যের মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন, নো আইডেন্টিটি নো ভোট এই দাবি নিয়ে। এবং মহাকরণ অভিযানে সিপিএমের বিশেষ করে বামফ্রন্ট সরকারের পুলিশ এবং সিপিএমের হারমাত বাহিনীর গুলিতে 13 জন তৎকালীন যুব কংগ্রেসের কর্মী প্রাণ দিয়েছিলেন, মৃত্যু হয়েছিল আন্দোলন করতে গিয়ে। সেইটাকে মমতা ব্যানার্জি বহন করে চলেছেন এবং 21শে জুলাই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে আজকে একটা তীর্থক্ষেত্রের মতো হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যই প্রস্তুতি সভা এখানে হলো। 21শে জুলাইয়ের জন্য ব্যাপক সাড়া পাচ্ছি, এবারে আরও অন্যবারের থেকেও বেশি সাড়া পাচ্ছে। পুরুলিয়া থেকে কতগুলো লোক, পুরুলিয়ার থেকে হাজার হাজার মানুষ যাবে। কত টার্গেট রয়েছে পুরুলিয়ার? মোটামুটি 50,000 লোক তো যাবেই পুরুলিয়ার থেকে।